হঠাৎ করে নয়, আমাদের পার্টি অফিস প্রায় উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গাতে, যে মামলা চলছে, যারা ভাঙচুর করেছে তারা আগামী দিনে কোর্টের ক্ষতিপূরণ আমরা নেব, ছাড়বো নাকি তাদের কাছ থেকে। আগে বাঘের মতন দেখতাম শওকত মোল্লাকে বক্তব্য রাখতে, এখন দেখছি ভিজা বিড়ালের মতন। বলতে পারবো না একটা কথা বলি, শাহজাহান সাহেব এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। এরপরে নিশ্চিত আরও কজনের নাম আসছে। শওকত সাহেব ভাবছেন যে তার নাম আসতে পারে, ওই শওকত সাহেব ভাবছেন যে তার নাম আসতে পারে, ওই জন্য তিনি একটু দুর্গতিতে হয়েছে। থ্যাংক ইউ। যারা অন্যায় করে তারা সবসময় ভয় থাকে। এই পলিঘাট বাজারে এই এলাকাতে এসে শওকত মোল্লা একেবারে দাপিয়া বলে গিয়েছিল, আইএসএফ বলে কিছু নেই গো আছে। তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফুলে সাজিয়ে তুলেছে সেই আইএসএফের পার্টি অফিস, একাধিক মানুষ তারা ভিজে ভিজে দাঁড়িয়ে আছে। তাহলে এটাই কি শস্যের ফুল দেখছে শওকত মোল্লা? শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াবে এমনটা কিন্তু বার্তা দেখেছি। তারপরেই কি শওকত মোল্লা চোখে শস্যের ফুল দেখতে দেখেছে? এই মুহূর্তে আমরা এই পার্টি অফিসের ভেতরে আসবো। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে এই পার্টি অফিসের ফিতে কাটা হয়েছে। কি বলছেন ভাঙড়ের বিধায়ক প্রিয়দা নওশাদ সিদ্দিকী সাহেব? ভাঙড় পলিঘাটের বাজারে একটা তৃণমূলের সভা হওয়ার পরে দেখছি ভাঙড়ে একাধিক জায়গায় আইএসএফের পার্টি অফিস উদ্বোধন, এটা কি বড় চমক? তৃণমূলটা বারংবার বলে আইএসএফের অস্তিত্ব নেই, বিধানসভা ভোটের সামনে তাদেরকে দেখা যাবে না ময়দানে। সেভাবে দেখুন, অনেকে অনেক কথা বলবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে করলে তারা কোন জায়গায় দাঁড়াবে সেটা ভালো করেই জানেন। পুলিশ মাইনাস তারা কোথায় তারা ভালো করে জানে। পুলিশ দিয়ে দেশ, এই রাজ্যের পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, তাছাড়া কিছুই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নাই, এটা তার নতুন করে তার প্রমাণ করে দিচ্ছে। ভোট মিটে গেছে, এখনো মিথ্যা কেছে আইসেফ কর্মীদেরকে রাতের অন্ধকারে পুলিশ নাকি তাদেরকে ঝামেলা করছে, আমি অভিযোগ করছি। দেখো কয়েকটা অভিযোগ এসেছে, আমরা স্পেসিফিক সেগুলো নিয়ে কোর্টে যাচ্ছি, যে এদের নামে কি কি মামলা আছে, এদেরকে ডিস্টার্ব করছে, সে কোর্টের মাধ্যমে তাই জানতে চাইবো। হ্যাঁ, আমি আসার পথে দেখছিলাম, আমি আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করে যে কারণটা কি, এক্স্যাক্ট কারণটা কি আছে, যে ড্রেনে যে সমস্যা আছে কি না কি সেটা জেনে নিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট বা কোথায় জানানো দরলে সমাধান হবে সেটা আমি দেখবো। বিজয়গঞ্জ বাজারে দুটি ব্রিজ ছিল, একটি কাঠ ব্রিজ একটি বাঁশের ব্রিজ, বাঁশের ব্রিজটি একবারে পুরো নাকচ হয়ে গিয়েছে, মানুষ সেখানে যাতায়াত করতে পারছে না। দেখুন, আমি বারবার বলছি, আমি ভাঙড়ের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি, এই যে আপনি ব্রিজের কথা বলছেন, যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য, শেষ ও জল দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি, মেনশন করেছি, কোশ্চেন করেছি, বারবারই তার সামনে গিয়ে বলেছি যে স্যার এটা দেখুন হচ্ছে, হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই এই সরকার যেগুলো হওয়ার দরকার সেগুলো করছে না। পুরো ঈদ ভাতা দিতে প্রস্তুত আছে, এই করতে প্রস্তুত আছে, ওই করতে প্রস্তুত আছে, যদি অকাপ্য পার্টি থেকে ইমাম ভাতা দিচ্ছেন, যেগুলো দরকার, আর যেগুলো যতটুকু দিচ্ছে এগুলো কিছু কাজেও আসবে না। পার্টিকুলার যেগুলো দরকার সেগুলো সরকার করছে না। আমার কথা অ্যাকসেপ্ট না, বিরোধীরা বিরোধী থেকে অচ্যুত মনে করছে, কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধী যত স্ট্রং থাকবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে, সেটা এখন বুঝতে পারছে না। যেদিন আসবে আগামী দিনে তিনি জবাব, যোগ্য জবাব দেওয়া হবে। রাজ্যের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ এমনটাই বলছেন কিন্তু নতুন সংসদ তৃণমূল কংগ্রেসের সেই হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে স্বাস্থ্যের হাল খুবই খারাপ, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যের হাল খুবই ভালো, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে নীল সাদা রং করে দিয়ে স্বাস্থ্যের আর স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো যায় না। হুগলি জেলায় প্রায় 50 লক্ষ শুধু ভোটার আছে, আমি জনগণের কথা বলছি না, 50 লক্ষ টাকার ওষুধ এক বছরের জন্য বরাদ্দ হয় না, মানে বুঝতে পেরেছেন কী পরিস্থিতি। স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে বেসরকারিকরণ করতে চলেছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সুরে সুল মিলিয়ে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই, আমরা চাই স্বাস্থ্য শিক্ষা অন্ন বস্ত্র এই যেগুলো আছে মৌলিক অধিকার সেগুলো সরকার দায়িত্ব নেই। তৃণমূল নেতার ভাই কাইজার আহমেদের, কাইজার আহমেদের ভাই তৃণমূল নেতা তানার যারা অন্যায় করবে ছাড় পাবে না, পেপার পত্র নিশ্চিত ভাবে নিয়ে গেছে, স্টেপ বাই স্টেপ এগুলো হবে, কেউ দুর্নীতি করবে, অন্যায় করবে, বাচ্চাদের রেশন মিড ডে মিল চুরি করবে, গরিবের রেশন চুরি করবে, সে কি ছাড় পেয়ে যাবে নাকি? অত সহজ নয়। আপনি বারংবার বলেন যে খাতা পেনের রাজনীতি হবে ভাঙড় বিধানসভাতে, সেই বিধানসভাতে একেবারে চাউল মিলে ইডি ঢুকছে, এই বিষয়ে কি মতামত? যে কোনো জায়গায় ইডি সিবিআই ঢুকতে পারে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কেউ অন্যায় করে ভাঙড় বলে কি ছাড় পেয়ে যাবে নাকি? ভাঙড়ে কি সিবিআই ইডি ঢুকতে পারে না, এনআইএ ঢুকতে পারে না?
ঢুকবে, যারা অন্যায় করবে তারা তারা শাস্তি পাবে, যারা অন্যায় করবে না তারা মাথা উঠে চলবে। হঠাৎ করে নয়, আমাদের পার্টি অফিস প্রায় উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনারা হয়তো অনেকে দেখাচ্ছেন না, এটা আমাদের যেখানে যেখানে আমাদের সব জায়গায়, দেখুন আমাদের দলকে আর কোটি টাকায় কেউ ইনভেস্ট করছে না, ইলেকট্রাল বন্ড আমাদের নাই যে টাকা আসছে হয়ে যাবে, আমাদের গাঁটের টাকা দিয়ে ছেলে পুলেদের যখন সামর্থ্য হচ্ছে সেখানে অফিস করছে। 2024 লোকসভা ভোটে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে সেখান থেকে বিজেপি প্রার্থী তিনি কিন্তু কেস করেছেন তৃণমূল কংগ্রেসের যে এমপি হয়েছেন তার নামে, কিন্তু আগামীকাল কিন্তু নোটিশ গিয়েছেন সেই এমপির বাড়িতে, তাহলে কি এমপির কি পদত্যাগ হতে পারে? আমি একটা কথা বলছি, আমি অত দূরে যেতে হবে না, একটু পিছিয়ে আসুন। পশ্চিমবাংলার বিধানসভাতে মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি কী বলেছিলেন, শুভেন্দু অধিকারী নাকি চিট করে জিতেছে, এই মর্মে নাকি একটা মামলা হয়েছিল। মানিকতলা উপনির্বাচন অনেকদিন আটকে ছিল, ওখানে যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনিও নাকি বলেছিলেন এখানে কি গড়বড় হয়েছিল, কি দিনের শেষে দেখুন সব আর দেখতে পাচ্ছি না। তো এটাও কয়েকদিন হইয়েই হবে, তারপরে আর হয়তো কিছু হবে না, তারপরেও আমরা বিচার ব্যবস্থাকে জিন্দাবাদ বলবো, কেউ যদি অন্যায় করে তার বিচারের মাধ্যমে অন্যায়টাকে তার ভুলন্দিত করা হোক। তৃণমূল কংগ্রেসের কেষ্টবাবু বলেছিলেন, নামটা জানেন আপনারা, জানেন যে জেল ছেড়েছেন দীর্ঘ 2 বছর ইয়ার জেলে, কিন্তু এখন সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন একটা কেসে, এই বিষয়ে কী বলবেন? কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে যখন আসবে তাকে সম্বোধন জানিয়ে এবং এই রাজ্যে প্রবেশ করবে। হ্যাঁ, ওই তো বাঘ, তো তাদের চোখে এটা বীরা, তাদের বীর কি হবে না, যারা যার নামে গরু পাচারের মামলা আছে, বিভিন্ন মামলা আছে, বালিচুরি গরু পাচারের মামলা আছে, তারা এদের নজরে তারা হচ্ছে বীর। সম্ভবত সিবিআইয়ের একটা কেসে জামিন পেয়েছে, ইডির কেস এখনো বাকি আছে। আমি দেখুন ব্যাপারটা আমি বলছি, অন্যায়ভাবে কেউ জেল খাটুক আমি কোনোদিনই চাই না, কিন্তু যারা দুর্নীতি করেছে তারা একটা অন্য ছাড় পায়। তবে ইডি সিবিআই এর সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের সাকসেস রেট দেখলে সত্যি হাসি পাবে। ভাইজান, আপনি বারবার বলে দাদা দিদির সেটিং পার্লামেন্টের ভেতরে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি আক্রমণ করলেন, এটা কি উদাহরণ? সেটিং নয় আপনি কি করে বলছেন? কোথায় সেই লিপস অ্যান্ড বাউন্সের তথ্য, কোথায় কালীঘাটের কাকুর ভয়েসের ভয়েস স্যাম্পেল কোথায় গেল, সব দাফন হয়ে যাচ্ছে। এগুলো সেটিং হলো করতে হয় মানুষকে, আপনাকে আমাকে বোকা বানানোর জন্য। পয়লা বাজারে আবারও অভিষেক ব্যানার্জিকে তানাকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে এবং আগামীকাল রায় ছিল, কিন্তু সেই রায় কিন্তু দিলেন না, আজই আবার রায় আছেন, কী বলবেন? এই হিয়ারিং চলছে সুপ্রিম কোর্টে, অভিষেকবাবুর পক্ষে কপিল সিবাল দাঁড়িয়েছেন, কেস কিছু সওয়াল করেছেন ইডির আইনজীবীকে, ইডির আইনজীবী জবাব দেবে, যোগ্য জবাব না দিতে পারলে তাহলে ওই ওই ক্ষেত্রে ওই মামলাতে অভিষেকবাবু অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে, আর যোগ্য জবাব দিয়ে দিলে অভিষেকবাবু টেনশন বাড়বে। দেখুন আমি একটাই চাইবো, ভাঙড়ের যারা জনপ্রতিনিধি আছে ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাঙড়ের দুর্দশার কথা যেমন রাজ্যের আইনসভার মধ্যে হচ্ছে, দেশের আইনসভায় তুলে ধরতে হবে। ভাঙড়ের যে রেল যোগাযোগ ব্যবস্থা এমপি মহাশয়ের কাছ থেকে আশা করবো পার্লামেন্টে তুলে ধরবে। ভাঙড়ে তো ঘটকপুর অবধি রেলের লাইনের একটা তো ছিল, এ হওয়ার প্রস্তাব ছিল, সেটা যাতে বাস্তবে হয় তার কথা বলবে। ভাঙড়েরকে পরিবেশ বান্ধব যাতে মানে ভারত সরি পরিবেশের যে দূষণ হচ্ছে লেদার কমপ্লেক্সের সামনে রেখে এই দূষণ কীভাবে শোধন করা যায়, কন্ট্রোল করা যায় তার ব্যাপারে এমন আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় বলছি, দেশের আইনসভার মধ্যে মাননীয় বলবেন। ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের, উন্নয়নের স্বার্থে কোনো উন্নয়ন পাবে না সাধারণ মানুষ, যেভাবে একাধিক মানুষের অভিযোগ করছে। এটা তো পুরাতন কথা, নতুন কিছু নয়, তো লুটের জন্য তো এরা দলটা চলছে, যে কটা আছে গুনে গানতে দেখুন তারা শুধু লুটের জন্য আছে, জনগণকে সেবা দেওয়ার জন্য তারা রাজনীতি করছে না। সামনে বিধানসভা ভোটে ক্যানিং বিধানসভাতে আইসেফ করার জন্য বা আইসেফের ভোট দেওয়ার জন্য একাধিক বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল যে শওকত মোল্লার এলাকাতে, সেই শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াবে গোপন সূত্রে খবর পাওয়া যায়, তাহলে কত ঘরবাড়ি ভাঙচুর হতে পারে বলে দাবি করেন? আপনি আপনি দাঁড়াক না আগে, দাঁড়ানোর জায়গায় আসুক, তারপরে তো হার জিত, তারপরে তো ঘরবাড়ি ভাঙা। তিনি মাত্র বিগত দিনে 21-এ যা করেছে সেই মামলা যা ঠোকা আছে সেই মামলা নিয়ে উনি এখন উঠতে পারছেন না, আগামী দিনে মামলা তাহলে হবে? মামলা দায়িত্ব নেওয়ার পরে একাধিক এই লোকসভা ভোটের পরে ঘরবাড়ি ভাঙচুর, কিছু ঘরবাড়ি ভাঙচুর, হ্যাঁ যেগুলো হচ্ছে সেগুলো স্পেসিফিক ধরে আমরা মামলা করেছি, সেগুলো জামিন নিতে বাধ্য হয়েছে, মামলা চলছে, যারা ভাঙচুর করেছে তারা আগামী দিনে কোর্টের ক্ষতিপূরণ আমরা নেবো, ছাড়বো নাকি তাদের কাছ থেকে? আগে বাঘের মতন দেখতাম শওকত মোল্লাকে বক্তব্য রাখতে, এখন দেখছি ভিজা বিড়ালের মতন, বলতে পারবো না তিনি কেন তার বক্তব্যের মুড চেঞ্জ করেছেন। তবে একটা কথা বলি, শাহজাহান সাহেব এখন কোথায়, জেলের ভাত খাচ্ছে, এরপরে নিশ্চিত আরও কজনের নাম আসছে, শওকত সাহেব ভাবছেন হয়তো তার নাম আসতে পারে, ওই জন্য তিনি একটু দুর্গতিতে হয়েছে। থ্যাংক ইউ। যারা অন্যায় করে তারা সবসময় ভয়ে থাকে।